হ্যালো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি কথা বলবো বেস্ট ক্যামেরা সেন্ট্রিক স্মার্টফোন আন্ডার রুপিস 35,000। তো 35,000 ইন্ডিয়ান প্রাইস পয়েন্টের ভেতরে এখন এই সময়ে যে সমস্ত বেস্ট ক্যামেরা সেন্ট্রিক স্মার্টফোনগুলি আপনারা কিনতে পারবেন সেই সম্বন্ধে আজকের এই ভিডিওতে কথা বলবো। আর হ্যাঁ, এই ভিডিওটি ইন্ডিয়ান প্রাইস হিসেবে তৈরি করা হয়েছে, কিন্তু এই সমস্ত স্মার্টফোনগুলি আপনারা বাংলাদেশের মার্কেট থেকে কত টাকার মধ্যে কিনতে পারবেন সেটিও আমি ভিডিওতে জানিয়ে দেবো। চলুন ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, আমার চ্যানেল গিভাওয়ে শুরু করেছি, প্রতি মাসে মাসে গিভাওয়ে আসবে এবং এই মাসে আমার যে গিভাওয়ে থাকছে এটা স্মার্ট ওয়াচ। তো এই স্মার্ট ওয়াচ আপনাদের মধ্যে কেউ একজন পেয়ে যাবে। তো এই গিভাওয়েতে পার্টিসিপেট করার জন্য আপনাদের শুধু দুটো কাজ করতে হবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং এই ভিডিওতে গিয়ে একটা কমেন্ট করে দেবেন, ব্যাস। তো এই দুটো কাজ করার পরেই আপনারা গিভাওয়েতে পার্টিসিপেট হয়ে যাবেন এবং এক মাস পর আমি এই গিভাওয়ে উইনার ডিক্লেয়ার করবো। সেখান থেকে আপনার নামটা যদি চলে আসে তো আপনি পেয়ে যাবেন ব্র্যান্ড নিউ স্মার্ট ওয়াচ, যেটা এখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন। সাবস্ক্রাইব করে একটা কমেন্ট করে দিন, আপনি কিভাবে পার্টিসিপেট হয়ে যাবেন। তো সব প্রথমে যে স্মার্টফোন সম্বন্ধে কথা বলবো, সেই ফোনটি রিয়েলমির পক্ষ থেকে আসছে, রিয়েলমি 13 Pro Plus 5G স্মার্টফোন। এই ফোনটি ইন্ডিয়ান রুপিস 31,000 প্রাইস পয়েন্টের ভেতরেই পাওয়া যাচ্ছে। আর যদি বাংলাদেশের প্রাইস দেখা যায়, এই স্মার্টফোনটি 42-43,000 মধ্যে আপনারা আনঅফিসিয়াল মার্কেট থেকে পেয়ে যাবেন এখন, যেটা বেস্ট একটি স্মার্টফোন, যেখানে বেস্ট ক্যামেরাই না, ক্যামেরার সঙ্গে সঙ্গে পারফরমেন্সটাও কিন্তু আপনারা একদম টপ নচ লেভেলের পেয়ে যাচ্ছেন। যেই ফোনটি ব্যবহার করা হয়েছে কলকম স্ন্যাপড্রাগন 7S Gen 2 প্রসেসর, যেটি 4 nanometer আর্কিটেকচারে তৈরি। তো প্রসেসরটা বেস্ট পাওয়ারফুল প্রসেসর দেওয়া হয়েছে এই স্মার্টফোনটিতে। পারফরমেন্সের প্রবলেম কিন্তু হবে না এখানে, এখান থেকে হেভি গেমিংও আপনার ইজিলি করে নিতে পারবেন। ফোনটার লুকস আপনারা স্ক্রিনে এখন দেখতে পাচ্ছেন, লুকসের দিক থেকে বিল্ড কোয়ালিটির দিক থেকে যথেষ্ট সুন্দর দেওয়া হয়েছে। ব্যাকে এখানে গ্লাস ব্যাক ইউজ করা হয়েছে, প্লাস্টিকের ফ্রেম দেওয়া হয়েছে, ফোনটার লুকস যথেষ্ট সুন্দর দেওয়া হয়েছে এবং এই স্মার্টফোনটি কিন্তু কার্ভ ডিসপ্লের সঙ্গে আসছে। আর ডিসপ্লেতে এখানে অ্যামোলেড ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। ক্যামেরায় এই স্মার্টফোনটিতে ট্রিপল ডিয়ার ক্যামেরা দেওয়া হয়েছে, মেন সেন্সারে 50 megapixel সেন্সার, তার সঙ্গে সোনি IMX OIS সাপোর্ট দেওয়া হয়েছে এবং তার সঙ্গে 50 megapixel টেলিফোটো সেন্সার দেওয়া হয়েছে ব্যাক ক্যামেরায়, আর 8 megapixel আল্ট্রাওয়াইড সেন্সার দেওয়া হয়েছে। তো ওভারঅল ক্যামেরার পারফরমেন্স আপনারা এই স্মার্টফোনটি থেকে একদম টপ নচ লেভেলের পেয়ে যাচ্ছেন। আর সেলফি ক্যামেরা এই স্মার্টফোনটিতে 32 megapixel সেলফি ক্যামেরা ব্যবহার করা হয়েছে। তো নো ডাউট ক্যামেরার দিক থেকে একদম আপনার টপ নচ লেভেলের ক্যামেরা পাচ্ছেন এখানে। আর এই স্মার্টফোনটিতে ব্যাটারি ব্যবহার করা হয়েছে বড় একটা ব্যাটারি, 5200 mAh ব্যাটারি, তার সঙ্গে 80W ফাস্ট চার্জ আপনারা বক্সের ভেতরে পেয়ে যাচ্ছেন। তো রিয়েলমির পক্ষ থেকে রিয়েলমি 13 Pro Plus 5G স্মার্টফোন একটা বেস্ট স্মার্টফোন এই প্রাইস সেগমেন্টের ভেতরে। অ্যান্ড এর পরবর্তী স্মার্টফোন সম্বন্ধে কথা বলবো, সেই ফোনটি ওপোর পক্ষ থেকে আসছে, ওপো Reno 12 Pro 5G স্মার্টফোন। এই স্মার্টফোনটি ইন্ডিয়ান রুপিস 35,000 প্রাইস পয়েন্টের ভেতরেই পাওয়া যাচ্ছে। আর যদি বাংলাদেশের প্রাইস দেখা যায়, এই স্মার্টফোনটি আপনারা 45,000 মধ্যে আনঅফিসিয়ালভাবে পেয়ে যাবেন। তো এই স্মার্টফোনটি কিন্তু বেস্ট একটি স্মার্টফোন, এখানেও কিন্তু ক্যামেরার সঙ্গে সঙ্গে পারফরমেন্সটাও কিন্তু আপনারা ঠিকঠাকই পেয়ে যাচ্ছেন, যেখানে ইউজ করা হয়েছে মিডিয়াটেক ডায়মন্ডসিটি 7300 এনার্জি প্রসেসরটা, বেস্ট পাওয়ারফুল প্রসেসর পাচ্ছেন এই স্মার্টফোনটিতে। এখান থেকে হেভি গেমিংও আপনারা ইজিলি করে নিতে পারবেন, তো পারফরমেন্সের দিক থেকে প্রবলেম কিন্তু হবে না এখানে। ফোনটার লুকস আপনারা স্ক্রিনে এখন দেখতে পাচ্ছেন, লুকসের দিক থেকে বিল্ড কোয়ালিটির দিক থেকে যথেষ্ট সুন্দর দেওয়া হয়েছে, গ্লাস ব্যাক পাচ্ছেন, আর এখানেও কিন্তু কার্ভ ডিসপ্লে ব্যবহার করা হয়েছে, সেখান থেকে ফোনটি দেখতে কিন্তু অনেকটাই প্রিমিয়াম লাগছে, আর এখানেও অ্যামোলেড ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। ক্যামেরায় এই স্মার্টফোনটিতে ট্রিপল ডিয়ার ক্যামেরা দেওয়া হয়েছে, মেন ক্যামেরা 50 megapixel সেন্সার ইউজ করা হয়েছে, সঙ্গে সোনি IMX OIS সাপোর্ট দেওয়া হয়েছে এবং তার সঙ্গে 50 megapixel টেলিফোটো সেন্সার এবং 8 megapixel আল্ট্রাওয়াইড সেন্সার ব্যবহার করা হয়েছে এই স্মার্টফোনটির ব্যাক ক্যামেরায়। আর সেলফি ক্যামেরা এখানে দেওয়া হয়েছে 50 megapixel সেলফি ক্যামেরা। ওভারঅল ক্যামেরা পারফরমেন্স আপনারা এই স্মার্টফোনটি থেকে একদম টপ নচ কোয়ালিটির পাচ্ছেন, অনেকগুলি প্রিমিয়াম লেভেলের ফটোগ্রাফি মোড দেওয়া হয়েছে। তো ক্যামেরার দিক থেকে একদম টপ নচ লেভেলের ক্যামেরা কিন্তু পাচ্ছেন এই স্মার্টফোনটিতে। আর ব্যাটারিতে এই স্মার্টফোনটিতে দেওয়া হয়েছে বড় একটা ব্যাটারি, যেখানে পাচ্ছেন 5000 mAh ব্যাটারি এবং তার সঙ্গে 80W ফাস্ট চার্জ বক্সের ভেতরে দেওয়া হয়েছে। তো ওপো Reno 12 Pro 5G স্মার্টফোন এটিও কিন্তু এই প্রাইস সেগমেন্টে বেস্ট একটি স্মার্টফোন আছে। অ্যান্ড এর পরবর্তী স্মার্টফোন সম্বন্ধে কথা বলবো, সেই ফোনটি ভিভোর পক্ষ থেকে আসছে, Vivo V40 5G স্মার্টফোন। তো এই স্মার্টফোনটি ইন্ডিয়ান রুপিস 35,000 প্রাইস পয়েন্টের ভেতরে পাওয়া যাচ্ছে এবং যদি এই স্মার্টফোনটি বাংলাদেশের প্রাইস দেখা যায়, এটিও আপনারা 35-40,000 মধ্যে আনঅফিসিয়াল মার্কেট থেকে পেয়ে যাবেন। তো এই স্মার্টফোনটি ভিভোর একটি বেস্ট স্মার্টফোন, যেখানে বেস্ট ক্যামেরা কোয়ালিটির সঙ্গে সঙ্গে
পারফরমেন্সও কিন্তু আপনারা ঠিকঠাকই পাচ্ছেন এই স্মার্টফোনটি থেকে, যেখানে কলকম স্ন্যাপড্রাগন 7 Gen 3 প্রসেসর ব্যবহার করা হয়েছে। একটা বেস্ট পাওয়ারফুল প্রসেসর এই স্মার্টফোনটিতে দেওয়া হয়েছে, এখান থেকে হেভি গেমিংও ইজিলি করে নিতে পারবেন। ফোনটার লুকস আপনার স্ক্রিনে এখন দেখতে পাচ্ছেন, ব্যাকে গ্লাস ব্যাক দেওয়া হয়েছে এবং প্রিমিয়াম ডিজাইনের সঙ্গে এই স্মার্টফোনটি আসবে। এখানেও কার্ভ ডিসপ্লে ব্যবহার করা হয়েছে, ডিসপ্লে দেখানে অ্যামোলেড ডিসপ্লে আপনারা পাচ্ছেন। ক্যামেরায় এই স্মার্টফোনটিতে দেওয়া হয়েছে ডুয়েল রিয়ার ক্যামেরা, মেন সেন্সারে দেওয়া হয়েছে 50 মেগাপিক্সেলের সেন্সার, যার সঙ্গে OIS সাপোর্ট দেওয়া হয়েছে এবং তার সঙ্গে 50 মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড সেন্সার দেওয়া হয়েছে ব্যাক ক্যামেরায়। আর সেলফি ক্যামেরা এই স্মার্টফোনটিতে 50 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা ব্যবহার করা হয়েছে। আর ভিভো মেনলি ক্যামেরা জন্য জানা যায়, তো ক্যামেরা এখান থেকে আপনার ওয়ান অফ দ্য বেস্ট ক্যামেরা পাচ্ছেন, ক্যামেরা দিতে কোনো কম্প্রোমাইজ করা হয়নি, বেস্ট ফটোগ্রাফি আপনার করে দিতে পারবেন এই স্মার্টফোনটি থেকে। আর ব্যাটারিতে এই স্মার্টফোনটিতে দেওয়া হয়েছে 5500 mAh বড় একটা ব্যাটারি, তার সঙ্গে এখানেও 80 ওয়াটের ফাস্ট চার্জ আপনারা বক্সের ভেতরে পেয়ে যাচ্ছেন। তো ভিভোর পক্ষ থেকে ভিভো V40 5G স্মার্টফোন, এই স্মার্টফোনটি কিন্তু এই প্রাইস সেগমেন্টে একটা বেস্ট স্মার্টফোন আছে, যেখানে বেস্ট ক্যামেরার সঙ্গে সঙ্গে পারফরমেন্সটাও কিন্তু আপনারা ঠিকঠাকই পাচ্ছেন। তো ₹35,000 প্রাইস পয়েন্টের ভেতরে যদি কোনো বেস্ট ক্যামেরা সেন্ট্রিক স্মার্টফোন খুঁজে থাকেন, তবে এই 3টি স্মার্টফোনের মধ্যে যে কোনো একটি স্মার্টফোন কিন্তু আপনার জন্য বেস্ট হতে পারে, এর মধ্যে যে কোনো একটা আপনি এখন পারচেস করতে পারেন।